আসসালামু আলাইকুম টেকনিক্যাল নির্ভর পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল বা পল্লী বিদ্যুৎ বিল দিবেন তো চলুন শুরু করা যাক তার আগে বলে দে আমার চ্যানেলটা কিন্তু একেবারে নতুন তো যারা এখনও সাবস্ক্রাইব করে না লাল বাটন না সেটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেখা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন অফ আপনাদের কাছে চলে যায় প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর বিকাশ অ্যাপসটা ওপেন করবো ওপেন করার সাথে সাথে দেখেন এখানে লেখা উঠবে হ্যাঁ অ্যাড মানি বিল পে মুভি টিকিট তো আমরা বিল পেতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখেন পে পে বিল বিল আউট নামের একটা অপশান আছে এটা পুরো ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারভেজ আসবে আপনাদের মাঝে তো আসার পর দেখেন আপনার কোন মাসের বিল দেবেন আমি অক্টোবর মাসে বিল দেবো তো আমি এটা পুরো সিলেক্ট করে দিলাম দেখেন এটা পুরো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন আপনাদের এলো মেন কাজ এখানে এলো মেন কাজ আপনাদের মেন কাজটা কিন্তু এখানে এখানে আপনারা আপনাদের যে মাসের বিদ্যুৎ বিল দেবেন এই মাসের বিদ্যুৎ বিলের ছবি ছবি তুলে নেবেন একটা পিকচার তুলে নেবেন পিকচার তোলার পর আমি দেখাই আপনাদেরকে এখানে দেখেন এ লেখা আছে বিদ্যুৎ বিল এস এম বিল বা এম হিসাব নম্বর তো এটা হলো মেন কাজ তো আমরা ওটিতে পুরো ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এখানে কিন্তু একটা তেরো ডিজিটের নাম্বার চাইবে তো এই আমরা তেরো ডিজিটের নাম্বারটা পাবো কোথায় তো তেরো ডিজিটার নাম্বারটা পাওয়ার জন্য আপনাদের এখানে খুঁজতে হবে একটু খুঁজা খুঁজি করে দেখেন এমএমএস বি হিসাব নম্বর দশ বা তেরো দশ একাত্তর একচল্লিশ এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা তুলে দেবো এখানে তেরো ডিজিট তুলে দেওয়ার পর আমরা পরে নেক্সট পেজে যাবো নেক্সট পেজে যাওয়ার পর এখানে আপনাদের নাম্বার এম এস অ্যাকাউন্ট নাম্বারটা তুলে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের বিলটা কিন্তু শো করবে আর লেখা করবে আনপেইড তো আপনাদের শো করার পর এপরে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ আসবে আসার পরে যেখানে দেখেন তেরো ডিজিটের নাম্বারটা দেওয়ার পর এখানে অ্যামাউন্ট চার্জ আপনার মোবাইলে কত টাকা আছে এটা দেখাবে তো এখানে আমার একশো ছয় সাতচল্লিশ টাকা বিল পে করতে হবে মানে আমার কারেন্টের বিল আছে তো আসার পর আমরা এখানে পিন নম্বরটা দিয়ে দেবো পিন নম্বর দেওয়ার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু দেখতে পাবেন একশো সাতচল্লিশ টাকা সফল হয়েছে সফলভাবে একবারে ভালোভাবে বিলটা চলে গেছে এবং আপনার বিল পেয়ে সফল হয়েছে এটা দেখাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন